বিডিও এত টাকা পাচ্ছে কোথায়? ওই ব্যাগেতে কি রয়েছে? গত পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ এবং গণনার দিন রাজ্য জুড়ে যে বেনিয়মের অভিযোগ উঠেছে, সেই সব মামলায় একের পর এক বিডিওর ভূমিকা পোস্টের মুখে পড়েছে। ইতিমধ্যেই হাওড়ার উলুবেড়িয়ার নির্বাচনের প্রার্থীর মনোনয়ন বাতিল করার অভিযোগে বিডিও এমনকি এসডিওকেও সাসপেন্ড করার সুপারিশ করেছিল আদালত নিয়োজিত কমিটি। বৃহস্পতিবার হাওড়ার জগাছায় মনোনয়নপত্র বাতিলের মামলায় সংশ্লিষ্ট বিডিওকে ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে দেখে কলকাতা হাইকোর্টে প্রশ্ন ওঠে, সরকারি আইনজীবী থাকা সত্ত্বেও বিডিও কী করে আলাদা আইনজীবী নিয়োগ করেন? বিচারপতি অমৃতা সিংয়ের পর্যবেক্ষণ, তাদের ব্যাগে অনেক কিছু আছে, সেটা তারা নিজেরাই ভালো করে জানেন। গতকালও একই ব্যাপার দেখেছি, বিডিওরা নিজেদের বাঁচাতে বাড়তি টাকা খরচ করে আইনজীবী দাঁড় করাচ্ছেন, কারণ সরকারি প্যানেলের আইনজীবীদের ওপরে ভরসা করতে পারছেন না তারা। জগাছার ক্ষেত্রেও এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। তার নির্দেশ অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হাওড়া পুলিশের কমিশনার একটি কমিটি তৈরি করবেন এবং এই বিষয়ে অনুসন্ধান করে 3 সেপ্টেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবেন। কোন বিচারপতিকে এই দায়িত্ব দেওয়া হবে তা আদালত এখনও স্থির করেনি। জগাছার এক সিপিএম প্রার্থীর ঠিক মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও সেটা বাতিল করে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি পুলিশকে সে কথা জানালেও পুলিশের দেওয়া রিপোর্টে তার প্রতিফলন কিছুই ঘটেনি। তারপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। এর আগে উলুবেড়িয়ায় মনোনয়নপত্র বিকৃতির ঘটনায় প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিটি গঠন করেছিল হাইকোর্ট এবং বিডিও এসডিএ সহ আরও এক সরকারি অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল কমিটি। ডিভিশন বেঞ্চ ঘুরে এই দিনই সেই মামলা এসছে বিচারপতি অমৃতা সিনের এজলাসে। বুঝতেই পারছেন বিডিওতে তাহলে কত টাকা রয়েছে। মামলা কিন্তু বিচারপতি সিনহা একদম সঠিক দিকেই যাচ্ছেন। তিনি বুঝতে পেরেছেন যে যারা বিডিও হন তাদের ব্যাগে আলাদা ধরনের কিছু জিনিস থাকে, সরকারি উকিল বাদ দিয়েও তারা নিজেদের গাঁটের টাকা খরচা করে চাকরি বাঁচাতে অন্য উকিল দিয়ে মামলা লড়ছেন। দেখুন আবার বিডিওর পিছনে না ইডি তদন্ত লাগিয়ে দেয়।